हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, राधे राधे। नमस्कार भक्तवृंद, আজকের পর্বে থাকবে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে অনুষ্ঠিত একাদশী তিথি রমা একাদশীর ব্রত মাহাত্ম্য, ব্রত পালনের নিয়ম, এই একাদশীর সময়সূচি, ব্রত পালন নিশি পালনের সময় জানব, পালনের সময়সূচি। এই সময়সূচি আমরা জানব ভারতীয় সময় অনুসারে, পঞ্জিকা অনুসারে, সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল সময়সূচি। আসুন জেনে নেওয়া যাক। রমা একাদশী প্রসঙ্গে একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে সেই একাদশীর নাম কি এবং এই একাদশী ব্রত পালনের মাহাত্ম্য আমাকে কৃপা করে সবিস্তারে অবগত করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাজন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় তাকে রমা একাদশী বলে। এই রমা একাদশী পালনের মাধ্যমে আমাদের সর্বপাপ দূর হয়ে থাকে। আমি এখন এই ব্রত পালনের মাহাত্ম্য তোমায় বলতে চলেছি, তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। এই ব্রত পালনের মাহাত্ম্য শ্রবণে সমস্ত পাপ দূরীভূত হয়ে থাকে। বহু বছর পূর্বে সুপ্রসিদ্ধ একজন রাজা ছিলেন, যার নাম ছিল মুচুকুন্দ। সেই রাজার সাথে অনেক বড় বড় ব্যক্তিত্বদের বন্ধুত্ব ছিল। তারা হলেন দেবরাজ ইন্দ্র, ধনপতি কুবের, বরুণ এবং যম। এছাড়াও রাজার সাথে আরও একজনের সদ্ভাব ছিল, তিনি ছিলেন ভক্তশ্রেষ্ঠ বিভীষণ। রাজা সবসময়ের জন্যই সৎ পথে চলতেন। এছাড়াও তিনি একজন প্রাণপ্রিয় বিষ্ণু ভক্ত ছিলেন। তিনি সব সময়ের জন্য ধর্মীয় নীতি অনুসারে রাজ্য শাসন করতেন। রাজার একটি পরমা সুন্দরী কন্যা ছিল, যার নাম চন্দ্রভাগা। রাজা তার কন্যাকে স্বাবলম্বী হবার পরে তার কন্যার সাথে চন্দ্রসেনের পুত্র শোভনের বিয়ে দিয়েছিলেন। বিয়ের কিছুদিন পরে শোভন তার শ্বশুর বাড়িতে ঘুরতে এসেছিল, কিন্তু সেই দিনে দৈবক্রমে ছিল একাদশী তিথি। স্বামীর প্রথম দেখাতেই স্বামীপরায়ণা চন্দ্রভাগা চিন্তা করতে লাগলেন, আমার স্বামী এত পথ অতিক্রম করে এসে অনেক ক্লান্ত এবং ক্ষুধার্ত, তিনি কখনোই ক্ষুধা সহ্য করতে পারেন না, সেটা আমি ভালো করেই জানি, কিন্তু আমার পিতা ধর্মের পথে চলেন, আর এর জন্য তিনি একাদশীর পূর্ব দিন দশমীর দিনে রাজ্যের সকল ব্যক্তিকে আহার নিষিদ্ধ করে থাকেন। এখন আমি কি করব? যখন শোভন রাজ্যের নিষেধাজ্ঞা সম্পর্কে সবিস্তারে জানতে পারলেন, তখন তিনি তার স্ত্রীকে বললেন, হে প্রিয়তমা, আমি তোমার পিতার নির্দেশ সম্পর্কে অবগত হয়েছি, এখন আমার কি কার্য সেটাই আমাকে বলো। উত্তরে চন্দ্রভাগা বললেন, হে স্বামী, আজ একাদশী তিথি, আর এর জন্য এই গৃহসহ এই রাজ্যের সকল ব্যক্তিকে অনাহারে থাকতে হবে। এছাড়াও একাদশী তিথিতে এই রাজ্যের কোনো পশু পাখিও অন্ন জল মাত্র গ্রহণ করে না, সেখানে ব্যক্তি তো দূরের কথা। আপনি কখনো ক্ষুধা সহ্য করতে পারেন না সেটা আমি ভালো করেই জানি, আর এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আপনি আপনার নিজের গৃহে প্রত্যাবর্তন করুন। তাছাড়া আপনি এখানে যদি অবস্থান করেন তাহলে অন্ন গ্রহণ করলে সকলের নিন্দার পাত্র হবেন, পিতাও অনেক রাগান্বিত হবে, আর এটা আমি কখনোই চাই না। আপনি সকল বিষয় বিবেচনা করে আপনার বিচারে যেটা ভালো হয় সেটাই করুন। স্ত্রীর কথা শুনে শোভন বললেন, হে প্রিয়তমা, আমি কিছু সময় নিয়ে সকল বিষয় ভেবে দেখি আমি এখানে থাকবার কি সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজ গৃহে প্রত্যাবর্তন করছি না, আমি এখানে থেকেই একাদশী ব্রত পালন করব, ভাগ্যে যেটা আছে সেটাই হবে।
আর এভাবেই একাদশী ব্রত পালনে শোভন বদ্ধপরিকর হয়েছিলেন। দিনের সময়ে সময় অতিবাহিত হবার পরে সন্ধ্যার সময় বৈষ্ণবদের কাছে রাত্রি অত্যন্ত মধুর এবং আনন্দদায়ক হয়ে থাকে। কিন্তু ওদিকে শোভন ক্ষুধা ও তৃষ্ণায় দুর্বল থেকে দুর্বলতর হতে থাকলেন। আর এভাবেই সম্পূর্ণ রাত্রি অতিবাহিত হবার ফলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল। তখন চন্দ্রভাগা অনেক ভেঙে পড়লেন। এদিকে রাজা মুচকুন্দ শোভনকে অনেক জাঁকজমকভাবে তার সব দাহ কার্য সম্পাদন করলেন। তারপর পিতার নির্দেশে চন্দ্রভাগা পিতার গৃহেই অবস্থান করতে থাকলেন। শোভন যে একাদশী ব্রত পালন করেছিলেন সে একাদশীর নাম ছিল রমা একাদশী। আর এই রমা একাদশী ব্রত পালনের মাধ্যমে কালক্রমে শোভন এক অনুপম সুন্দর রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। সেই দেবপুরী ছিল মন্দরাচল শিখরে। তারপর এক সময় ওই মুচকুন্দ রাজার রাজ্য থেকে একজন ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে মন্দরাচল শিখরে দেবপুরীতে উপস্থিত হলেন। ওই ব্রাহ্মণের নাম ছিল সোম শর্মা। ব্রাহ্মণ ওই স্থানে গিয়ে রাজা শোভনকে দেখলেন, তিনি একটি বিচিত্র রত্ন অলঙ্কার দ্বারা আবৃত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত ছিলেন। ব্রাহ্মণ আরও দেখলেন, গন্ধর্ব এবং সুন্দর অপ্সরাগণ তার বিভিন্ন উপাচারে তাকে পূজো করছেন। রাজা মুচকুন্দের জামাতা এবং চন্দ্রভাগার স্বামী হিসেবে শোভন ব্রাহ্মণকে দেখে উঠলেন এবং ব্রাহ্মণের চরণ বন্দনা করলেন। ব্রাহ্মণকে দেখে তার শ্বশুর, স্ত্রী ও সকল রাজ্যের প্রজাদের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ তখন সকল বার্তা তাকে প্রদান করলেন। তারপর ব্রাহ্মণ তার এক সুন্দর স্থান প্রাপ্ত হবার কথা জানতে চাইলেন। শোভন সকল কথাই তাকে জানালেন। কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় সে একাদশীর নাম হল রমা একাদশী। এই একাদশী অন্য সকল ব্রতের থেকে সর্বশ্রেষ্ঠ। এই রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালনের মাধ্যমে তিনি এই ফল লাভ করেছেন, শোভন ব্রাহ্মণকে বললেন। শোভন সে ব্রাহ্মণকে কৃপা করে তার সকল ঘটনা তার স্ত্রী চন্দ্রভাগাকেও জানাতে বললেন। তারপর সেই ব্রাহ্মণ মুচকুন্দ রাজ্যে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সকল ঘটনা এবং তার স্বামীর এই ফল লাভের কথা সবিস্তারে বর্ণনা করেছিলেন। তখন চন্দ্রভাগা ব্রাহ্মণকে বললেন, আপনার সকল বক্তব্য আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ব্রাহ্মণ বললেন, আমি আপনার স্বামীকে সচক্ষে দেখেছি। আমি সেই অগ্নিদেবের মতো দীপ্তিমান নগরী নিজের পায়ে হেঁটে পরিদর্শন করেছি, কিন্তু তার নগর কখনো এক স্থানে থাকে না। আপনি সমস্যা সমাধানের জন্য রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করুন। ব্রাহ্মণের সকল কথা শুনে চন্দ্রভাগা বললেন, আপনার কথা মতো আমি ভক্তি ভরে রমা একাদশী ব্রত পালন করব। কিন্তু তাকে দেখতে আমার একান্তই ইচ্ছা করছে, আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন। তখন ব্রাহ্মণ চন্দ্রভাগাকে সঙ্গে নিয়ে বামদেবের আশ্রমে উপস্থিত হলেন। এই বামদেবের আশ্রম মন্দরা পর্বতে অবস্থিত। ওই আশ্রমে থাকা ঋষির কৃপা এবং হরিবাসর ব্রত পালনের মাধ্যমে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করেছিলেন এবং স্বামীর নিকট উপস্থিত হয়েছিলেন। প্রিয় স্ত্রীকে দেখে শোভন অনেক আনন্দিত হলেন। বহু বছর পর স্বামীকে দেখে তার মনের মধ্যে থাকা সকল কথা একে একে তিনি বলতে লাগলেন। তিনি তার রমা একাদশী ব্রত পালনের কথা বললেন। তিনি আরও বললেন, তিনি পিতৃগৃহে অবস্থানকালে আপনার এই নগর স্থির এবং মহাপ্রলয় পর্যন্ত অক্ষত রাখবার জন্য আমি রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করলাম। অবশেষে শোভনের সে নগর স্থির হল এবং তারা একত্রে ওই নগরে বসবাস করতে থাকলেন, দিব্য সুখ লাভ করতে লাগলেন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, আমি আপনার কাছে পাপমোচিনী ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম। যিনি একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করেন এবং ব্রত মাহাত্ম্য পড়েন কিংবা শ্রবণ করেন, তিনি সকল পাপ থেকে মুক্তি পেয়ে বিষ্ণু লোকে পূজিত হন। তাই আমাদের সকলকে এই রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করতে হবে এবং সেটি করাই অত্যাবশ্যক।
আসুন জেনে নিই বাংলার 1439 ইংরেজি 2022 রমা একাদশী ব্রতের সময়সূচি, পারণের সময়সূচি। বাংলার 2রা কার্তিক ইংরেজির 20 অক্টোবর বৃহস্পতিবার, দশমী তিথি শেষ হয়ে একাদশী তিথি শুরু হচ্ছে দুপুর 2:03। একাদশী তিথি থাকবে 3রা কার্তিক 21 অক্টোবর শুক্রবার দুপুর 3:29 পর্যন্ত। একাদশীর উপবাস সম্পন্ন করতে পারবেন 21 অক্টোবর শুক্রবার গোস্বামী মতে এবং নিম্বাক মতে একাদশীর উপবাস এই দিনেই। একাদশীর পারণ সম্পন্ন করার সময় পাবেন 22 অক্টোবর শনিবার সকাল 9:28-এর মধ্যে গোস্বামী মতে এবং নিম্বাক মতে। ভক্তরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।